হওয়ার কথা ছিল বিধানচন্দ্র রায়ের নামে বিসিরা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতাল, তার বদলে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। হাসপাতাল চালুর আগেই নাম বদলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। বাংলা রূপকার নামে পরিচিত বিধানচন্দ্র রায়ের পরিবর্তে বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতালের নামকরণের সিদ্ধান্ত ঘিরে ভোটের মুখে শুরু হয়েছে বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে এই হাসপাতাল তৈরি করেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। 750 শয্যার হাসপাতাল তৈরিতে খরচ হয়েছে 250 কোটি টাকা। 23 ফেব্রুয়ারি ভার্চুয়ালি যার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী, তার ঠিক আগেই বদলে ফেলা হলো হাসপাতালের নাম। এ নিয়ে খড়গপুর আইআইটির রেজিস্ট্রারের দাবি। আইআইটি কর্তৃপক্ষ বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে হাসপাতালের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হবে। বিসিরায়ের নামে ইতিমধ্যেই একটি হাসপাতাল রয়েছে, তাই নাম বদল করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু, চিকিৎসক বিধানচন্দ্র রায়ের রোগীর তালিকায় ছিল হেভিওয়েট সব নাম। মাত্র 1200 টাকা সম্বল করে বিলেতে গিয়ে 2 বছরে মেডিসিন ও সার্জারি চূড়ান্ত সম্মান এমআরসিপি এবং এফআরসিএস প্রায় একই সঙ্গে অর্জন করেছিলেন বিধানচন্দ্র রায়। তিনি যখন মুখ্যমন্ত্রী হন তার আগের মাসেও ডাক্তারি থেকে আয় ছিল 42,000 টাকা, আর মুখ্যমন্ত্রী হয়ে নিজেই মাইনে বিধানচন্দ্র রায় কমিয়ে করেছিলেন 1400 টাকা। অন্যদিকে রাজনৈতিক পরিচয় ছাড়াও নিজ গুণে সমৃদ্ধ ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বয়সী উপাচার্য হিসেবে নিযুক্ত হন তিনি। 1937 সালে তাঁর আমলেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বাংলা ভাষায় সমাবর্তনী ভাষণ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দি এবং উর্দু ভাষার শিক্ষাকেও প্রাধান্য দিয়েছিলেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বিধান রায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। কিন্তু এখন চিকিৎসক বিধান রায়ের পরিবর্তে শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতালের নামকরণ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। একটা ভালো জিনিস, সেটাকে একদম পার্টির কুক্ষিগত করে দিতে হবে, সেই জন্য করছে। এদের উদ্দেশ্য তৈরি করা নয়, ভাঙা। এদের উদ্দেশ্য ভালো জিনিসকে নষ্ট করে দেওয়া। একবারই এই যে নাম পরিবর্তন করে দিতে চাচ্ছেন, কেন কি প্রয়োজন আছে এই নাম পরিবর্তন? উনি সূক্ষ্ম রাজনৈতিক চাল দিয়ে ওনার সরকারি কাজগুলোকে পরিচালন করতে চান। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের গর্ব। আজকে তৃণমূল যে এখানে রাজনীতি করছে, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এতে আছে। ওদের মানসিকতা খুব ছোট, ওরা ইতিহাস জানে না। বাংলার রাশ নিয়ে এখন তৃণমূল বিজেপির মধ্যে জোর লড়াই, আর তারই মধ্যে আইআইটির হাসপাতালের নাম বদল ঘিরেও জোর রাজনীতি। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।